আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মাসুকা ব্লগে। তো কাছে দূরে যে যেখানে আছেন, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর প্রথমে সকলের কাছে একটি অনুরোধ, প্লিজ সকলে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমার পাশে থাকবেন। তো আজকে আমি খুব মজাদার একটি রেসিপি রান্না করব, সেটা হচ্ছে দেশি মুরগি। দোকানের কিন্তু মানে রেডি মিক্স মশলা ছাড়াই আমি যেভাবে মুরগিটা রান্না করব, ঠিক আপনারা যদি এভাবে রান্না করেন আপনাদের মুরগিটাও কিন্তু খেতে অনেক টেস্টি হবে। তো আমি স্ট্যান্ডে দিয়ে ভিডিও করছিলাম, যার জন্য পাতিলের ইয়ে পর্যন্ত দেখাতে পারিনি। তো আমি প্রথমে পাতিলের মধ্যে পেঁয়াজ আর কিছু শুকনা মশলার মধ্যে ছিল দারচিনি আর হচ্ছে সাদা ফল কয়েকটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু আমি ভেজে নিয়েছি আর দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম, সেটা একটু নেড়ে নিয়ে একটু গোটা জিরা দিয়েছিলাম আর আমি গোশটা একটু মাখিয়ে রেখেছিলাম, গোশের মধ্যে দিয়েছিলাম আদা বাটা, জিরা বাটা আর রসুন বাটা আর কিচ্ছু না, জাস্ট আর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু মেখে রেখেছিলাম যতক্ষণ না আমার ওই পেঁয়াজ ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত। তো ওগুলো ভেজে নিয়ে আমি গোশটা দিয়ে দিয়েছি। তো এভাবে কিন্তু আমি অনেকক্ষণ গোশটা ভেজে নেব, গোশটা এরম করে অনেকক্ষণ নাড়তে 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 গোশটা এমনিতেই তেল ছেড়ে দিবে আর অনেক সময় নিয়ে কিন্তু এটা করতে হবে। তো আজকে আমি হঠাৎই মন চাইলো লাড়কি চুলায় রান্না করব, যার জন্য লাড়কি চুলায় রান্না করছি। আসলে কি লাড়কি চুলার রান্নাটা মনে হয় টেস্ট হয়, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমার কিন্তু এই মুরগির গোশটা অনেক টেস্টি হয়েছিল। শাইনের বাবা খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে, কেমন করে রান্না করেছ। তো আমি যেমন করে বললাম এভাবে যদি আপনারা রান্না করেন, ট্রাস্ট মি, আপনাদেরটাও আমার থেকে আরও বেশি স্বাদ হবে, দেখতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছিল। তো আমি জানি আপনারা কিন্তু আরও অনেক সুন্দর করে রান্না করেন, তবুও বলছি ঝামেলাবিহীন ঝটপট এভাবেও রান্না করলে যে এত মজা হয় সেটা আমি জানতাম না। তো এখন থেকে আমি এভাবে রান্না করব, যদি কখনো ওইভাবে মুরগি রান্না করি তো সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকলে আমার পাশে থাকবেন আর প্লিজ আপনারা কিন্তু এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমি কিন্তু অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমার গোশ কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছিল, যার জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, এটাও কিন্তু আমি আবারও কষে নেব, তারপর আমি ঝোলের পানি অ্যাড করব, কারণ দেশি মুরগি একটু শক্ত হবে, একটু সময় নিয়ে না করলে আমার শায়ান আবার খেতে পারবে না। আর গোশ যত কষানো যায় ততই কিন্তু স্বাদটা বাড়ে, সেটা যেই গোশ হোক না কেন। তো আমার গোশের কিন্তু ফাইনাল লুক আপনাদের দেখাবো, ইতিমধ্যে আমার গোশে কিন্তু আমি আবারও পানি দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও কিন্তু আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলার কাছে। আরে যে দেখুন আমার রান্না করার পরে গোশটা কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ দেখতেও যেমন লোভনীয় খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে। আপনারা এভাবে সবাই একদিন রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।